সকলেরই মনে প্রচণ্ড একটা আগ্রহ, জান্নাতি হুর কেমন হবে, তাদের প্রকৃতি কেমন, তাদের বৈশিষ্ট্য কেমন, কারা তাদের পাবে, পুরুষরা পাবে, নারীরা কি পাবে। এবং আরও একটি প্রশ্ন, জান্নাতে কি শুধু হুরেরই ব্যবস্থা নাকি আরও কিছু আছে? প্রিয় দর্শক শ্রোতা, চলুন আজকে কোরআন ও সুন্নাহর আলোকে জান্নাতি হুর সম্পর্কিত বিস্তারিত আলোচনা শুনি। আরবি হুর শব্দটি উৎপন্ন স্ত্রীলিঙ্গগত বিশেষণ, যার অর্থ উজ্জ্বল সাদা কালো চোখধারী শুভ্র বর্ণের নারী। এরা হলো ওই নারীগণ যারা জান্নাতে ইমানদারদের সঙ্গী হবেন। হুর শব্দটি হাওরা শব্দের বহুবচন। আরবি ভাষায় হাওরা শব্দটি একটি স্ত্রীবাচক শব্দ যার অর্থ নারী সঙ্গী। স্ত্রীবাচক একবচন শব্দের বহুবচন কখনো উভয়লিঙ্গ হতে পারে না, এবং স্ত্রীবাচক একবচনের বহুবচনও স্ত্রীবাচকই হয়। অতএব হুর শব্দের অর্থ শুধু সঙ্গী নয় যা নরনারী উভয়ের জন্য ব্যবহার করা যায়, বরং হুর শব্দের অর্থ হবে বহু নারী সঙ্গী। আল্লাহ তাআলা সূরা আর রহমানের 72 নম্বর আয়াতের হুর শব্দের বিশেষণ এনেছেন মাখসুরাত, এই শব্দটিও একটি স্ত্রীবাচক বহুবচন। আর আরবি ভাষায় বিশেষণ ব্যবহৃত হয় বিশেষ্যের লিঙ্গ অনুযায়ী, সে হিসাবে বলা চলে হুর একটি স্ত্রীবাচক শব্দ। তারপরও আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হুরদের দৈহিক অবয়বের যেসব বিবরণ দিয়েছেন তা পুরুষের অবয়বের জন্য প্রযোজ্য নয়, সেসব বিবরণ নারীর অবয়বের জন্য শোভনীয়। যেমন তাদের করেছে কুমারী, সুহাগিনী, সমবয়স্কা। এতে নিশ্চিতভাবেই বলা যায় হুর স্ত্রীবাচক শব্দ। আল্লাহ তাআলা জান্নাতকে অপরূপ সাজে সাজিয়েছেন, তাতে বসবাস করবে তাঁর প্রিয় নেককার বান্দারা। তারা সেখানে নিজেদের মুমিন স্ত্রীদের পাবে, সাথে আরও পাবে আল্লাহ তাআলার এক অনুপম সৃষ্টি, কল্পনাতীত রূপ ও গুণের অধিকারী ডাগর নয়না রমণী। কোরআন হাদিসে যাদেরকে হুর বলে আখ্যায়িত করা হয়েছে, এসব হুর সর্বদা জান্নাতিদের সেবায় নিয়োজিত থাকবে। এরা হবে ঈর্ষণীয় রূপ লাবণ্যে সেরা। সৃষ্টির পর থেকে যুগ যুগ ধরে এসব হুর তাদের নিজ নিজ স্বামীর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে, তবে তারা শুধু জান্নাতেই তাদের প্রতীক্ষিত স্বামীর সাক্ষাৎ পাবে। তবু এখন থেকেই তারা তাদের হৃদয়ে পৃথিবীবাসী স্বামীর জন্য অভাবনীয় ভালোবাসা লালন করছে। প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, পৃথিবীর কোনো নারী যখন তার স্বামীকে কষ্ট দেয় তখন তার জন্য নির্ধারিত হুর বলে, হে হতভাগিনী, তুমি তাকে কষ্ট দিও না, আল্লাহ তোমাকে ধ্বংস করুন, তিনি তো তোমার কাছে কয়েকদিনের মেহমান, অচিরেই তিনি তোমাকে ছেড়ে আমাদের কাছে চলে আসবেন। তিরমিজি 1174। জান্নাতের হুর যারা হবে উঠতি বয়সের যুবতী রমণী, তাদের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে প্রবাহিত থাকবে নবযৌবনের স্বর্গীয় সুধা। একবার তাদের দিক থেকে দৃষ্টি ফিরিয়ে পুনরায় তাকালে তাদের সৌন্দর্য 70 গুণ বেড়ে যাবে। তাদের গাল হবে গোলাপ ও আপেলের মতো লাল মিশ্রিত সাদা বর্ণের, গলায় পরানো থাকবে মণিমুক্তার অলঙ্কার। তাদের চেহারা সূর্যের মতো উজ্জ্বল চকচক হবে, তারা যখন হাসবে তখন তাদের মুখমণ্ডল থেকে বিজলির মতো আলোর চমক বের হতে থাকবে। জান্নাতবাসী তাদের চেহারায় নিজের চেহারা দেখতে পাবে, যেমন আয়নায় নিজের ছবি দেখতে পাওয়া যায়। মাংস ও পোশাকের ভেতরে আচ্ছাদিত হাড়ের মগজসমূহ বাহির থেকে দেখা যাবে। জান্নাতি পুরুষরা জান্নাতি হুরদের নিয়ে খুব সুখে শান্তিতে বসবাস করবে, তাদের যৌবন কোনোদিন শেষ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতিদের শরীরে কোনো লোম থাকবে না, দাড়ি গোঁফ থাকবে না, এবং চোখে সুরমা লাগানো থাকবে। কখনো তাদের যৌবন শেষ হবে না, জামাও পুরনো হবে না। তিরমিজি জান্নাতের বর্ণনা। অন্যদিকে জান্নাতের হুর হবে চিরকুমারী ও সমবয়সের প্রেম সুহাগিনী। জান্নাতের একজন হুর যদি দুনিয়ায় একবার দৃষ্টি দিত তাহলে আকাশ ও জমিনের মধ্যবর্তী স্থান সুবাসে ভরে যেত, পূর্ব ও পশ্চিম প্রান্তকে তথা সমগ্র পৃথিবীটাকে সুসজ্জিত করে দিত। প্রতিটি চোখ সব জিনিস থেকে দৃষ্টি ফিরিয়ে তার দিকে চেয়ে থাকত, এবং সৃষ্টিকুল আল্লাহর প্রশংসা ও বরত্ব বর্ণনা করত।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতি রমণীদের চার রঙে সৃষ্টি করা হয়েছে, যেমন সাদা, হলদি, সবুজ ও লাল। তাদের দেহ জাফরান, মৃগনাভি, আম্বর ও কাফুর দ্বারা সৃষ্টি। তাদের চুল লবঙ্গ দ্বারা সৃষ্টি। পা থেকে হাঁটু পর্যন্ত সুগন্ধি জাফরানের দ্বারা সৃষ্টি। হাঁটু থেকে নাভি পর্যন্ত মৃগনাভির দ্বারা তৈরি। নাভি থেকে ঘাড় পর্যন্ত আম্বরের তৈরি। ঘাড় থেকে মাথা পর্যন্ত কাফুরের তৈরি। যদি একজন রমণী পৃথিবীতে সামান্য থুতু নিক্ষেপ করত, তাহলে সমগ্র পৃথিবী সুঘ্রাণে মুখরিত হয়ে যেত। তাদের বক্ষের মধ্যে আল্লাহর নাম ও স্বামীর নাম লেখা থাকবে। প্রত্যেকের হাতে 10টি করে স্বর্ণের কাঁকন থাকবে। প্রত্যেক আঙ্গুলে থাকবে মুক্তার আংটি এবং উভয় চরণে থাকবে জাহরতের নূপুর। জান্নাত হল মুমিনদের চির সুখের ঠিকানা। সেখানে সুখ শান্তির অন্ত থাকবে না। সুখ শান্তি ও আরাম আয়েশের জন্য যা প্রদান করা প্রয়োজন, তার সব কিছুই মুমিনদের জান্নাতে প্রদান করা হবে। স্বামী স্ত্রী উভয় মুমিন হলে স্বামী তার দুনিয়ার স্ত্রী পাবে, অন্যথায় স্বামী মুমিন হলে তার জন্য অন্য স্ত্রীর ব্যবস্থা করা হবে, আর শুধু স্ত্রী মুমিন হলে তার জন্য সুখের যাবতীয় সুব্যবস্থা থাকবে। দুররুন নাসিহীন 1:106। অনেকেরই মনে প্রশ্ন, হুররা কি পসরা পায়খানা করে? আল্লাহ তাআলা হুরদের জান্নাতি সৃষ্টি করেছেন, অতএব তারা পসরা পায়খানা করে না। মেয়েদের যেটা প্রতি মাসে হয়ে থাকে মাসিক বা ঋতুস্রাব, হুরদের সেটা হয় না। জান্নাতের হুররা সবাই হবে সমবয়সী ও চিরকুমারী। তেমনি যেমন নারীরা দুনিয়া থেকে জান্নাতে যাবে, তারাও একই বয়সী হবে। তারাও হবে স্বামী সুহাগিনী ও আবেদনময়ী। আল্লাহ তাআলা বলেন, আমি জান্নাতি রমণীদের বিশেষ রূপে সৃষ্টি করেছি, অতঃপর তাদের কি করেছি চিরকুমারী, সুহাগিনী, সমবয়সী। আল্লাহ পাক অনুপম হুরদের সৌন্দর্যের বিবরণ দিতে গিয়ে বলেন, তাদের জন্য সেখানে থাকবে নত আয়তলোচনা হুরগণ, যেন তারা সুরক্ষিত ডিম। সূরা সাফফাত 48-49। জান্নাতি হুরের মাথার একটি ওড়নার মূল্য দুনিয়া ও তার মধ্যবর্তী সব বস্তু থেকেও বেশি হবে। জান্নাতি পুরুষরা যখনই তাদের দিকে তাকাবে, আনন্দে মন ভরে যাবে। যখন কথা বলবে, ছন্দময় মিষ্টি কথা দ্বারা হৃদয় ভরে দেবে। জান্নাতের কক্ষসমূহে যখন তারা ঘোরাফেরা করবে, তখন তাদের আলোতে কক্ষগুলো আলোময় হয়ে উঠবে। জান্নাতের অধিবাসী নারী পুরুষগণ হবে একই বয়সের পরিপূর্ণ যুবক যুবতী। তাদের চোখের রং হবে পরিষ্কার সাদার মাঝে কাকের কালো চোখের মতো কালো বর্ণের। তাদের শরীরের কোমলতা হবে বৃক্ষের কচি শাখা পাতার ন্যায় নরম ও কোমল। জান্নাতের হুর যখন তার স্বামীর চেহারার দিকে একবার তাকাবে, তখন তার হাসিতে জান্নাত আলোময় হয়ে উঠবে। যখন তারা স্বামীর সঙ্গে কথা বলবে, তখন কতই না সুন্দর হবে সেই কথোপকথন। যখন তার স্বামীর সঙ্গে আলিঙ্গন করবে, তখন কতই না সুন্দর হবে সেই আলিঙ্গন। যখন জান্নাতি পুরুষ তাদের সঙ্গে মেলামেশা করবে, কতই না আনন্দময় হবে সেই মেলামেশা। তাদের অন্তরে কোন্দল ও হিংসা বিদ্বেষ থাকবে না। তারা কখনো রোগাক্রান্ত হবে না। তারা কখনো অপবিত্র হবে না। তাদের চিরুনি হবে সোনার চিরুনি। তাদের গায়ের গন্ধ হবে কস্তুরীর মতো গন্ধ। জান্নাতের হুরগণ এক জায়গায় সমবেত হয়ে উচ্চ আওয়াজে এমন সুন্দর করে গান গাইবে, সৃষ্টিজীব অনুরূপ সুর কখনো শুনতে পায়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে হুরদের সমবেত হওয়ার একটি জায়গা রয়েছে। তারা সেখানে এমন সুরেল আওয়াজে গান গাইবে যে আওয়াজ কোনো মাখলুক ইতিপূর্বে কখনো শুনেনি। তাদের গানের কথাগুলি হবে, আমরা তো চিরসঙ্গী, আমাদের ধ্বংস নেই। আমরা তো আনন্দ উল্লাসের জন্যই, আমাদের দুঃখ কষ্ট নেই। আমরা চিরসন্তুষ্ট, আমরা কখনো অসন্তুষ্ট হব না। তাদের কতই না সৌভাগ্য যাদের জন্য আমরা এবং আমাদের জন্য যারা। জামে আত-তিরমিজি হাদিস নং 2564। পৃথিবীতে যে সমস্ত নারী আল্লাহকে ভয় করে, তারা জান্নাতের মধ্যে হুরদের চাইতে বেশি সুন্দরী হবে। পৃথিবীর স্বামীরা তাদের প্রতি আরও বেশি আকৃষ্ট হবে। এবার হুর সম্পর্কিত সবচেয়ে বেশি যে আলোচনাটি অনেকের মনে প্রশ্ন জাগে, সেটা হচ্ছে পুরুষদের জান্নাতে হুরদের ব্যবস্থা করা হয়েছে, আর নারীদের জন্য কি করা হয়েছে, সেই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। তার পূর্বে বলে রাখছি,
যৌন তৃপ্তি কিন্তু জান্নাতের প্রধান প্রাপ্তি নয়, বরং এটা জান্নাতের অভাবনীয় বিশাল নিয়ামত রাজির মধ্যে অনেক পরের বিষয়। আল্লাহ তাআলা জান্নাতের আলোচনাগুলোতে হুরের আলোচনা কোথাও শুরুতে করেননি, বরং প্রথমে করেছেন জান্নাতের নয়নাভিরাম সবুজ শ্যামল পরিবেশ ও প্রকৃতির আলোচনা, দৃষ্টিনন্দন জলাধার, জলপ্রপাত ও ঝর্ণার আলোচনা, মন মাতানো সুরম্য প্রাসাদের আলোচনা। এরপর আলোচনা করেছেন জান্নাতের হরেক রকম সুস্বাদু খাদ্যদ্রব্য ও বিচিত্র স্বাদের পানীয়ের কথা। তৃতীয় ধাপে আলোচনা করেছেন হুর নিয়ে, তাই এটা জান্নাতের অনেক পরের বিষয়। জান্নাতের প্রধান আকর্ষণ হল আল্লাহ তাআলার দিদার লাভ বা দর্শন। জান্নাতে যারা প্রবেশ করবে তারা হুরের জন্য উদগ্রীব হবে না, তারা জান্নাতে প্রবেশের পর থেকেই অধীর আগ্রহে প্রতিটি মুহূর্ত অপেক্ষার প্রহর গুনতে থাকবে, কখন আসবে সেই স্বপ্নের সময়, কখন সাক্ষাৎ পাবে মহান মালিকের, কখন তার মুখ থেকে সরাসরি শুনতে পারবেন তিনি তাদের উপর খুশি। অতএব পুরুষ এবং নারীর এই আলোচনার মধ্যে হুর বিষয়টা জান্নাতে খুব বেশি প্রাধান্য পাবে বলে মনে হচ্ছে না। সূরা আন-নাবায় আল্লাহ তাআলা বলেন, মুত্তাকিদের জন্য রয়েছে সাফল্য, উদ্যান, আঙ্গুর এবং স্ফীত স্তন বিশিষ্টা সমবয়সী বালিকা। বর্ণিত আয়াতের আলোকে বলা যায় পবিত্র কোরআনে জান্নাত লাভকারী মানুষদের পুরস্কারের বিবরণ দিতে যেয়ে আল্লাহ তাআলা যেসব হুরের কথা বলেছেন তারা হবে মানুষের সাদৃশ্য জান্নাতি নারী। সুস্থ, পরিচ্ছন্ন ও শালীন রুচিবোধ থেকে এ কথা আর বলার অপেক্ষা রাখে না যে যেহেতু হুররা জান্নাতি নারী হবে তাই পুরস্কার স্বরূপ তাদের পাবে একমাত্র জান্নাত লাভকারী পুরুষরা। এখন প্রশ্ন হল, পরকালে পুনরুত্থান তো শুধু আত্মার হবে না, বরং পুনরুত্থান হবে আত্মা ও দেহের। মানুষের শুধু আত্মা জান্নাতে প্রবেশ করবে না, বরং আত্মার সঙ্গে তার দেহও জান্নাতে প্রবেশ করবে। দেহের পরিতৃপ্তির জন্য পানাহারের দরকার হয়, দরকার হয় যৌন সম্ভোগেরও। জান্নাতে এ দরকার যেমন পুরুষের হবে তেমনই নারীর জন্যও প্রযোজ্য। আবার যেসব নারী জান্নাতে যাবেন তারা শুধু পুরুষের মতোই ইমাল আমলের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পুরস্কার স্বরূপ জান্নাত লাভ করবেন। আল্লাহ তাআলা দুনিয়ার জীবনে তাদের যেসব দায়িত্ব অর্পণ করেছেন সেসব দায়িত্ব পালন করেই তো তারা জান্নাতে প্রবেশ করবেন। সেক্ষেত্রে পুরুষরা জান্নাতে প্রবেশ করে হুর পাবেন, কিন্তু নারীরা কি পাবেন? এ প্রশ্নের উত্তর স্পষ্ট ভাষায় কোরআন ও হাদিসের কোথাও উল্লেখ করা হয়নি। তবে ইমান ও নেক আমলের সুবাদে যেসব নারীরা পরকালে জান্নাতে প্রবেশ করবেন তারা কোনো ধরনের বঞ্চনার শিকার হবেন না, কোনো ধরনের অবিচারের সম্মুখীন হবেন না, তা সুনিশ্চিত এবং অবধারিত সত্য। কেননা জান্নাতের পুরস্কারের মূলনীতি বলতে যে আল্লাহ তাআলা বলেছেন, সেখানে তোমাদের জন্য রয়েছে যা কিছু তোমাদের মন চাবে এবং যা কিছু তোমরা ফরমায়েশ করবে, এগুলো পাবে ক্ষমাশীল পরম দয়ালুর পক্ষ থেকে আতিথেয়তা স্বরূপ। সূরা হামিম সিজদা 31। সেখানে রয়েছে যা কিছু মন চায় এবং যা কিছুতে নয়ন তৃপ্ত হয়, তোমরা সেখানে চিরঋণী হবে। সূরা আয-যুখরুফ 71। বর্ণিত আয়াতদ্বয় থেকে দ্ব্যর্থহীনভাবে প্রমাণিত হয় যেসব নারী জান্নাতে প্রবেশের মহাসৌভাগ্য অর্জন করবেন তাদের কোনো ইচ্ছা বা কোনো চাওয়া সেখানে অপূর্ণ থাকবে না, তা তারা সেখানে যা কামনা করবেন যা ফরমায়েশ করবেন দয়াময় প্রভু সেখানে তাদের তাই দিয়ে তুষ্ট করবেন, তাদের নয়ন তৃপ্ত করবেন। তবে বেহেস্তে প্রবেশের পর নারীরা কী চাবেন তা আমরা জানি না। সম্পূর্ণ ভিন্ন এক নতুন পরিবেশের সেই দূর ভবিষ্যতের একজন নারী তার প্রভুর কাছে কী কামনা করবেন তা এখন দুনিয়ার জীবনে কল্পনা করা সম্ভব নয়। কেননা বয়স, শিক্ষা, অভিজ্ঞতা, বুদ্ধি ও পরিবেশের ভিন্নতায় মানুষের চাওয়া পাওয়ার ভিন্নতা থাকে। একই মানুষের 4 বছরের শৈশবের চাওয়া, 12 বছরের বয়সন্ধিকালের চাওয়া, 21 বছরের তারুণ্যের চাওয়া, 40 বছরের পরিণত বয়সের চাওয়া আর 60 বছরের বার্ধক্যের চাওয়া এক হয় না। মোট কথা, নারীরা জান্নাতে যে যা কামনা করবেন তাই পাবেন। এবারে নতুন প্রশ্ন, পুরুষদের প্রাপ্তিকে যেমন বিস্তারিতভাবে বলা হলো নারীদের প্রাপ্তিকে তেমন বিস্তারিত বলা হলো না কেন? এর কারণ সম্ভবত এমন, যৌন বিষয়ে দুনিয়াতে পুরুষরা যথেষ্ট খোলামেলা কিন্তু নারীরা প্রকৃতিগতভাবে রক্ষণশীল মনোবৃত্তির ও যথেষ্ট লাজুক। পুরুষদের প্রাপ্তির আলোচনাকে যেমন বিস্তারিত কোরআনে কারিমে বলা হয়েছে, নারীদের প্রাপ্তিকে তেমন বিস্তারিত আলোচনা করলে নারীরা চরম লজ্জায় পড়ে যেত কিংবা বিব্রতবোধ করত। হয়তো আল্লাহ তাআলা বিশ্ববাসীর সামনে নারীদের লজ্জায় ফেলতে চাননি,
সবার সামনে তাদের বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে চাননি, তাই নারীদের প্রাপ্তির বিস্তারিত আলোচনাকে সযত্নে এড়িয়ে গেছেন। তবুও সূরা হামিম সিজদার 31 ও সূরা জখরুফের 71 এই দুই আয়াতের দ্বারা নারীদের ইচ্ছামাফিক প্রাপ্তিকে সুনিশ্চিত করে রেখেছেন। প্রাচীন ও আধুনিক ইসলামিক স্কলারদের অনেকেই জান্নাতি নারীর স্বামী কে হবে এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছেন, কিন্তু সেসব আলোচনা দলিলহীন ও তাদের অনুমান নির্ভর। বস্তুত জাহান্নাম জান্নাত বিষয়ে দলিলহীনভাবে শুধুমাত্র অনুমান নির্ভর হয়ে কোনো আলোচনা করা ঠিক না।